রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবির অভিযোগ। টাকা নেবার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার এক। অভিযোগ, গতকাল বীরভূমের পারুইয়ে ডিলারের ছেলেকে চা খাওয়ানোর নামে পাশের গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই জোর করে তাকে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ছেলেকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারাবনি জঙ্গলে। এরপরই রেশন ডিলারের কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে ভাইকে খুন করার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ করছে পরিবার। পুলিশকে খবর দিলে মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে উদ্ধার করা হয় রেশন ডিলারের ছেলেকে। একজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক, তদন্তে পুলিশ। রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবির অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার এক। আর কি অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে শোনাবো আপনাদের। কালকে বিকাল ৬টার সময় আমার ভাই, আমার দোকানের একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, আমার বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে। উনি আমাদের কাজ করেন, ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্ড না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। ৯টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তো ৫০ লাখ টাকা নিয়ে সিউড়িকায়। আমি ঝাড়খণ্ড আমি ঝাড়খণ্ডে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি সিউড়িকায়। না হলে গুলি করে মেরে ফেলে দেবে জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো দুবরাজপুর কামালপুর বাড়িও ফোন করে। ট্যাবের টাকায় জালিয়াতির অভিযোগ ছড়িয়ে পড়েছে কলকাতা সহ ১১টি জেলায়। প্রাথমিক তদন্তে লালবাজারের অনুমান, স্কুল স্তরে এই তথ্য আপলোডে কিছু ফাঁকফোকর রয়েছে। সেই সুযোগে ঢুকে পড়ছে সাইবার প্রতারকরা। স্কুলের ডেটা এন্ট্রির সময় প্যারালাল অ্যাক্সেস নিয়ে প্রতারণা করছে তারা। প্রশ্ন উঠছে, গোটা ঘটনায় জড়িত রয়েছে ভিতরের কেউ? ক্রমেই ছড়াচ্ছে ট্যাবের টাকা জালিয়াতি, দিনে দিনে জোরালো হচ্ছে প্রশ্ন, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? সরকারি পোর্টাল হ্যাক করলো কারা? উত্তর দিনাজপুরের চোপড়ায় কি এখন বাংলার জামতারা? করদাতাদের টাকা নিয়ে কি ছিনিমিনি খেলছে সরকার? প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলতেন, স্বপ্ন হলো সেই জিনিস যা মানুষকে ঘুমোতে দেয় না যতক্ষণ না তা বাস্তবায়িত হচ্ছে। এরকমই স্বপ্ন দেখেছিল রাজ্যের লক্ষ লক্ষ তরুণ তরুণীও। এই ডিজিটাল পড়াশোনার যুগে একটি মোবাইল কিংবা ট্যাব তাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে। কিন্তু জালিয়াতির খপ্পরে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে অনেক পড়ুয়ারে। এক এক করে এই ট্যাবের টাকা জালিয়াতি ছড়িয়ে পড়েছে কলকাতা সহ ১১টি জেলায়। নেই হমকো নেই মিলা হ্যায়, মেরে দোস্ত লোক কো মিলা হ্যায়, তো ফির ম্যাম কো ইয়হি বাত বোলে, তো ম্যাম বোলে কি হম লোগ কা অ্যাকাউন্ট কা পয়সা কোই অর অ্যাকাউন্ট মে চলা গয়া হ্যায়। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু তাতেই স্বপ্নভঙ্গ হয়েছে একা পুরুলিয়ার লক্ষ্মী কুমারীর নয়, পড়শি জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি থেকে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহারে থাকা তার সহপাঠীদের একাংশের। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে গায়েব হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা? টাকা অন্যের অ্যাকাউন্টে যাচ্ছে এবং নিমিষে তা তোলা হয়ে যাচ্ছে কি করে? বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি দল বিকাশ ভবনে যায়, সঙ্গে ছিলেন সাইবার বিশেষজ্ঞরা। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন, কিন্তু কিভাবে আপলোড হয় এই তথ্য? স্কুল পোর্টালে তথ্য আপলোড করার পর একটি ভার্চুয়াল সার্টিফিকেট ইস্যু হয়, সেই সার্টিফিকেট আপলোড করার পর একটা ওটিপি জেনারেট হয়, সেই ওটিপি ইনপুট করলে লক হয়ে যায় সিস্টেম। অর্থাৎ স্কুল লেভেলের পর নতুন করে তথ্য আপলোড ও এডিট করা যায় না। এরপর পোর্টালে থাকা তথ্য স্ক্রুটিনি করেন এসআই বা স্কুল পরিদর্শক, তারপর সেটি যায় ডিআই বা জেলা স্কুল পরিদর্শকের কাছেও, তিনি স্ক্রুটিনি করে অর্থ দফতরে পাঠিয়ে দেন, এরপর অর্থ দফতর থেকে টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে যায়। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন স্কুল স্তরেই এই তথ্য আপলোডে কিছু ফাঁকফোকর রয়েছে এবং সেই সুযোগেই ঢুকে পড়ছে সাইবার প্রতারকরা। স্কুলের লগইন আইডি এবং পাসওয়ার্ডের প্যাটার্ন সহজ থাকার কারণে সহজেই আনঅথরাইজড অ্যাক্সেস করছে সাইবার প্রতারকরা। ট্যাবের টাকা বন্টনের ইন্টিগ্রেটেড সিস্টেমে কিভাবে কারচুপি হলো, কিভাবে মিলল সরকারি পোর্টালের অ্যাক্সেস? তবে কি সর্ষের মধ্যেই ভূত, অর্থাৎ এই গোটা ঘটনায় জড়িত রয়েছেন ভিতরের কেউ? জালিয়াতি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি যেসব স্কুলে প্রতারণার ঘটনা ঘটেছে তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এই পুরো জিনিসটা এন্টায়ার চেইন অফ মানি ট্রেল, কে মিডলম্যান, কোথায় টাকা গেছে, সেটা পুরো এন্টায়ার র‍্যাকেটটা আর্নার্থ করে যখন আমরা চেইন
ডিজিটাল পাথওয়েটা এস্টাবলিশ করতে পারবো? তো সেই পাথওয়ে এস্টাবলিশ করা না অবধি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না। স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি যেসব স্কুলে প্রতারণার ঘটনা ঘটেছে তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তরের কাছে লালবাজার আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে। মৈম ঠাকুর চক্রবর্তী, অমিতাভ রথ ও হংসরাজ সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ।